পানি রাখিব পানি রাখার জন্য ও বেশি পানি থাকে ভাষায় বলে হচ্ছে তুম ওই তুম ঠিক আছে তুম এই এখানে যদি পানি রাখা হয় তাহলে পানিটা অনেক শীতল থাকে আর হচ্ছে টেস্ট অন্যরকম এটা হচ্ছে লাউ আছে না লাউয়ের মতো আজ তো আমি পাহাড়ে তো বতাতো না এজন্য এটা লাগাই সাইজ এভাবে কিভাবে করে আমি বলি এটা এটা হচ্ছে লাউ লাউটাকে একদম বুরু হতে দেয় একদম বুরু হওয়ার পরে যখন একদম অনেক শক্ত হয়ে যায় তখন হচ্ছে কেটে ওটাকে হচ্ছে ভিজায় রাখতে হয় ভিজায় রেখে যখন একটু মানে গলে যায় ভিতরটা তখন ওটা বের করা হয় ফেলে দেয়া হয় পরিষ্কার করে তারপরে ওটা হচ্ছে ওই যে চুলা আছে না লাখির চুলা ওটার উপরে ওটা শুকাইতে হয় শুকানোর পরে যখন স্মেল একটা গন্ধ থাকে না ওটা যখন একদম চলে যায় তখন হচ্ছে এখানে পানি রাখে এটা দেখেন কোনো আর গন্ধ নাই এরকম লাউ হয় মানে এই হিসেবে এটা একটু ছিরি হ্যাঁ না ছিরি এই এই হিসেবে লাউ হয় ও লাউ এই মুখটা বন্ধ করতে হবে এরকম এই কেমন লাউ এটা হচ্ছে পানি রাখার এটা আবার খাওয়া যায় না এটা খাইতে গেলে তিতা তিতা মানে খাওয়ার জাত আছে আর না খাওয়ার জাত আছে এই যে এই করে মুখটা বন্ধ করতে হবে এইভাবে এই যে সকালে তিনটা নিচে তো মাটির মাটির কলসি এরকম ইউজ করে এরকম এটা এটা একটু সাবধানে করতে হয় লাউ বললে চেনা যাবে আর কি কিন্তু লাউ না লাউয়ের মতো তবে আমাদের ওদিকে লাউ গুলো আবার এই শেপে হয় আমাদের হলে আমরা চলে আমাদের হলে চলে করে আমরা লোক কই গুলিস্তান পার হয়ে গেছেন এই নবাবপুর দেখা যায় পরে সদর ঘাট সামনে আর অল্প একটু ধন্যবাদ এইদিকে
আমাদের এটার নাম হলো কেশর বলে আর কি মরাংবা ভাষায় মরাংবা বলে এটা মাটির ভিতরে থাকে কাঁচা খেতে হয় যারা খেতে জানে না তারা রান্না করে খায় কিন্তু এটা রান্নার জিনিস না মারাংমা কাম কোন দাকে দিয়ে যাবো সমস্যা নাই দেখি কিছুক্ষণ যাত্রা বিরতির পরে আমাদের এবার নতুন গন্তব্য চিংড়ি ঝর্ণা। চলুন যাই চিংড়ি ঝর্ণা, এখানে চিংড়ি কিভাবে আসে সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং প্রতিটা পর্বে আমাদেরকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না জানো।